প্রিয় সুধীর, শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। মার্চেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি কানেক্টেড সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাই ও বোন, বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রির প্রতিনিধিগণ এবং মার্চেন্ট ও সায়ন গ্রুপের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহর অশেষ মেহরবানি ও কৃপায় 30 বছর ধরে সায়ন গ্রুপ অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে। আমাদের অভিজ্ঞতার সঙ্গে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ স্বপ্নকে বাস্তবায়ন করতেই আমাদের এই উদ্যোগ। প্রথমে আমি আজকে আমাদের সম্মানিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মুস্তাফা জব্বর, ঢাকা 10 আসনের মাননীয় সংসদ সদস্য, এবিসিসিআই বিজিএমই এর সাবেক সভাপতি জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, আছেন বিজিএমই এর বর্তমান সভাপতি ডক্টর রুবানা হক এবং সায়ন গ্রুপের চেয়ারম্যান আমার পিতা মোহাম্মদ মনির হোসেন। আর আপনাদের সাথে এই আয়োজনে আপনাদের উপস্থাপক হিসেবে আছি আমি আবরার হোসেন সায়ন, পরিচালক সায়ন গ্রুপ ও ব্যবস্থাপনা পরিচালক মার্চেন্ট বে। চলমান করোনা পরিস্থিতির কারণে আমাদের আজ ভার্চুয়ালি যুক্ত হতে হয়েছে। ঠিক একই কারণে সারা বিশ্বে কমিউনিকেশন, ট্রানজ্যাকশন, ট্রেডের ক্ষেত্রে কন্ট্যাক্টলেস সলিউশনের প্রয়োজনীয়তা বেড়েছে বহুগুণ। 2020 সালে ডিজিটাল ট্রান্সফরমেশন যে গতি পেয়েছে তা কল্পনা করা। সামনের দিনগুলোতে যে গতি চলমান থাকবে তা বলার অপেক্ষা রাখে না। ডিজিটাল ট্রান্সফরমেশনের এমন গতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ তৈরি পোশাক খাত কীভাবে বিশ্বব্যাপী বাজার বিস্তার করতে পারে, কীভাবে দক্ষতার সাথে পরিচালিত হতে পারে, কীভাবে ডিজিটাল সলিউশনে রপ্তানিমুখী এসএমই এবং ফ্যাক্টরিগুলো বিপ্লব ঘটাতে পারে তা নিয়ে আজ আমরা কথা বলবো এবং এই প্রেক্ষাপটে মার্চেন্ট বেকে উপস্থিত করব। আমাদের এই ওয়েবিনার প্রোগ্রামটি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এবং সম্মানিত প্রধান অতিথির অনুমতি নিয়ে ও আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে শুরু করছি মার্চেন্ট বের উদ্বোধনী অনুষ্ঠান। মার্চেন্ট বে কি এবং চলমান ডিজিটাল ট্রান্সফরমেশনে মার্চেন্ট বের মতো এমন একটি প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা আমরা কেন বোধ করলাম তা ব্যাখ্যা করছি। মার্চেন্ট বে লোকাল ও ইন্টারন্যাশনাল বায়ারদের সঙ্গে বাংলাদেশের ডিরেক্ট ম্যানুফ্যাকচারদের সম্মিলন ঘটাতে কাজ করছে। বাংলাদেশের সাপ্লায়ারদের ডেটাবেস তৈরি, প্রোফাইল ভেরিফিকেশনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বিশ্বাস বাড়াতে কাজ করে মার্চেন্ট বে। ইতিমধ্যে আল্লাহর অশেষ দোয়ায় মার্চেন্ট বে ডেটাবেসে বাংলাদেশের 1000-এরও বেশি কারখানায় নিজেদেরকে অন্তর্ভুক্ত করেছে। মার্চেন্ট বে যোগাযোগ দল বায়ারদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে, প্রতিনিয়ত কাজ করছে। এই পদ্ধতিতে মার্চেন্ট বে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যেমন তুলে ধরেছে, তেমনি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য আন্তর্জাতিক বাজার সৃষ্টি করার কাজ করছে। এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে। আমরা চেষ্টা করেছি মার্চেন্ট বেকে একটি সহজ ইন্টারফেস দিয়ে তৈরি করতে। আমরা এমন একটি ইন্টারফেস নির্মাণ করার চেষ্টা করেছি যা বায়ার এবং সাপ্লায়ার উভয়ের জন্যই খুব ইজি টু ইউজ হয় এবং খুব সহজে যাতে তারা মার্চেন্ট বেকে বুঝতে পারে। চলুন অনুষ্ঠানের শুরুতেই দেখে আসি মার্চেন্ট বে প্ল্যাটফর্মের একটি ওভারভিউ ভিডিও। আমি ভিডিওটি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। ভিডিও সাউন্ডটি একটু চেক করে নিচ্ছি একবার। Yes.
আসসালামু আলাইকুম। মার্চেন্ট বে ওয়েবসাইট প্রেজেন্টেশনে স্বাগত। মার্চেন্ট বে একটি থ্রি ডাইমেনশনাল প্ল্যাটফর্ম যেটা তিনটি কোর ফোকাস সেগমেন্ট হচ্ছে সার্চ উইথ ট্রাস্ট, কানেক্ট উইথ কনভিনিয়েন্স, ম্যানেজ উইথ এফিশিয়েন্সি। চলুন দেখে নিই মার্চেন্ট বে ওয়েবসাইট ইউজ করে কিভাবে এই সেগমেন্টগুলোর বেনিফিট নেওয়া যাবে। থ্যাংক ইউ। সার্চ উইথ ট্রাস্ট সেগমেন্টে আমাদের আছে স্মার্ট সার্চ বার। এই সার্চ বারের মাধ্যমে একজন ব্যয়ার যে কোনো প্রোডাক্ট ও সাপ্লায়ারদের সহজে খুঁজে বের করতে পারবেন। সাপ্লায়ার পেজে গিয়েও সাপ্লায়ারদের সার্টিফিকেশন ও লোকেশন অনুযায়ী ফিল্টার করতে পারবেন ব্যয়াররা, এবং চাইলে কেবল ভেরিফাইড সাপ্লায়ারদের ব্যয় করতে পারবেন। এভাবে একটি সাপ্লায়ার প্রোফাইল ব্যয়ারদের কাছে প্রেজেন্ট হবে। সাপ্লায়াররা খুব সহজে তার প্রোফাইল এডিট করতে পারবেন, শেয়ার করতে পারবেন ও ভেরিফিকেশনের জন্য এখান থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করলে মার্চেন্ট বে টিম তার সব ইনফরমেশন ভেরিফাই করবে যেটা তার ডিজিটাল প্রোফাইলে দেওয়া আছে, তাকে ভেরিফাইড ব্যাচ প্রদান করবেন, তাতে আন্তর্জাতিক বায়ারদের কাছে সাপ্লায়ারের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। বাংলাদেশের এক্সপোর্ট ডেটার উপর নির্ভর করে আমরা এক্সপোর্ট ইনসাইট তৈরি করেছি, যা ব্যবহার করে একজন বায়ার দেখতে পারবেন বাংলাদেশ থেকে কোন কোন প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে এবং কত ভ্যালুর এক্সপোর্ট হয়েছে, এবং সেই প্রোডাক্টগুলো বাংলাদেশে কোন কোন সাপ্লায়ারে তৈরি করে থাকে। এরপর থাকছে ফিচার প্রোডাক্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা ওই সমস্ত প্রোডাক্ট প্রমোট করব যেগুলো বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ড করতে পারে। কানেক্ট উইথ কনভিনিয়েন্স সেগমেন্টে আছে আমাদের রিকোয়েস্ট ফর কোটেশন, যেখানে একজন বায়ার যে কোনো প্রোডাক্টের জন্য কোয়ারি সেন্ড করতে পারবে এবং এই কোয়ারিটির ডিটেলস সে ইজিলি এই ফর্মে ফিল আপ করে পাঠিয়ে দিতে পারবেন, যা অটোমেটিক্যালি রেলেভেন্ট সাপ্লায়ারদের কাছে ম্যাচ হয়ে চলে যাবে এবং সাপ্লায়ারের ওখানে বিড করতে পারবেন। ওয়েবসাইটে যে কোনো কিছু আরো সহজে খুঁজে পেতে আমাদের কাছে আছে চ্যাটবট ও লাইভ চ্যাট। মার্চেন্ট উইথ অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের জন্য অ্যাপ্লাই করে যে কোনো সময় বায়ার মার্চেন্ডাইজিং এবং কোয়ালিটি সাপোর্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে, যাতে আমরা তাদের কমপ্লিট অর্ডারের কোয়ালিটি এবং মার্চেন্ডাইজিং রিলেটেড সাপোর্ট প্রোভাইড করে থাকবে, এবং এটা তাদেরকে কনফিডেন্স দিবে নতুন সাপ্লায়ারের সাথে কাজ করতে। দেন আসছে আমাদের ম্যানেজ উইথ এফিশিয়েন্সি। এখানে ইন্ট্রোডিউস করবো আমি আমাদের ড্যাশবোর্ড এবং রিপোর্ট। ওয়েলকাম টু দ্য ড্যাশবোর্ড। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার মার্চেন্ট বে, এবং এমন একটি ফিচার যেটা আপনার কাজকে অনেক ইজি করে দিবে। এখানে আপনি আপনার অর্ডার ক্রিয়েট করতে পারবেন, বা মার্চেন্ট বেড থ্রুতে কোনো অর্ডার পেলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেলে আপনি এখানে সব অর্ডার দেখতে পারবেন, এবং বেস্ট পার্ট ইজ আপনি ওই অর্ডার রিলেটেড সকল কমিউনিকেশন, ফাইল শেয়ারিং এবং টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান, আপনি প্রোডাকশন স্টেটাস আপডেট, কিউসির ডেট বুকিং এর আপডেট, সব কিছু আপনি এক জায়গায় রাখতে পারছেন। আপনি এখানে আপনার বায়ারকে, সাপ্লায়ারকে, আপনার টিম মেম্বারকে, আপনার ম্যানেজমেন্টকে সবাইকে ইনভাইট করে এক জায়গায় একটা অর্ডারের কমিউনিকেশন রাখতে পারছেন। দ্যাট মেক্স ইউর কমিউনিকেশন ভেরি ইজি অ্যান্ড ফোকাসড। নাও উইল গো টু দ্য রিপোর্ট, যেখানে দেখতে পারবো আমরা আপনার ফ্যাক্টরি ম্যানেজমেন্টে কিভাবে মার্চেন্টে হেল্প করতে পারে। থ্যাংক ইউ। রিপোর্ট অ্যাট আ গ্ল্যান্স। এখানে একটা ফ্যাক্টরি খুব ইজিলি ফ্যাক্টরি রিপোর্ট দেখতে পারবে। Style wise CM monitor, buyer wise CM monitor, production monitoring, factory key metrics and production details monitoring. Production detail monitoring e details e dekhte parbe tar kon style koto piece production hocche ebong koto machine dewa ache, scheduled output er sathe tar actual output milche kina, ebong ei gotite jodi jay tar shipment meet hocche na kina. Automatic ekhane dekhiye dibe machine increase korte hobe na decrease korte hobe. প্রোডাকশন মনিটরিং এ গেলে অ্যাট আ গ্ল্যান্স সে তার টোটাল প্রোডাকশন ডে ওয়াইজ, লাস্ট মান্থ ওয়াইজ, উইক ওয়াইজ দেখতে পারবে। ইটস আ ডাইনামিক প্রোডাকশন রিপোর্ট, যেটা ছোট ফ্যাক্টরিরা খুব প্ল্যান ডিসিশন মেক করতে পারবে যে তাদের কীভাবে প্রোগ্রেস করা উচিত। ফ্যাক্টরি কি মেট্রিক্স এসে দেখতে পারছে তার ফ্যাক্টরি ওভারঅল এফিসিয়েন্সি পারফরমেন্স কেমন ছিল, এবং স্টাইল ওয়াইজ সিএম ও বায়ার ওয়াইজ সিএম মনিটরে দেখে ফেলতে পারছে তার স্টাইল ওয়াইজ এবং বায়ার ওয়াইজ ফ্যাক্টরি পারফরমেন্স কেমন, কোন স্টাইল এবং কোন বায়ার তার কতটুকু আউটপুট ভ্যালু দিচ্ছে, কতটুকু প্রোডাকশন দিচ্ছে, এবং ওভার দ্য টাইম ট্রেন্ড লাইনে সে দেখে ফেলতে পারবে তাকে কোনটা বেশি প্রফিটেবিলিটি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ওয়াজ অল দ্য রিপোর্ট অ্যাট আ গ্ল্যান্স, এবং আমরা কন্টিনিউসলি আরও রিপোর্ট অ্যাড করছি। বেস্ট পার্ট ইজ এই সমস্ত রিপোর্ট জাস্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে জাস্ট দুইটা ফর্ম থেকে। আমরা এই জিনিসটাকে এত ইজি রাখার কারণটাই হচ্ছে কি, যে ফ্যাক্টরিতে যত যে কেউ এটা ইজিলি অ্যাডাপ্ট করতে পারে, লার্নিং কার্ভ বেশি না থাকে এবং টেকনিক্যালিটি আন্ডারস্ট্যান্ডিং অত না লাগে, আমরা ডেইলি অপারেশনে ফোকাস করে আমরা রিপোর্টগুলো অটো জেনারেট করে ফেলতে পারি। আমি এখান থেকে জাস্ট এভরিডে কস্টশিট এন্ট্রি দিব, আমার যখন অর্ডার আসতেছে আমি জাস্ট কস্টশিটটা একবার এন্ট্রি দিয়ে দিব। এখানে কস্টশিট এন্ট্রি দেওয়ার টোটাল ফর্ম আছে আমাদের, আপনি কস্টশিটের এন্ট্রি ফর্মটা আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, অ্যান্ড আপনার ডেইলি জাস্ট একজন প্রোডাকশন এন্ট্রি দিবে, দ্যাটস ইট। আপনি এখানে পার ডে কিরকম প্রোডাকশন হবে, আপনার প্রোডাকশনের ফিল্ডটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রোডাকশন যখন আপনি এন্ট্রি দিচ্ছেন এভরিডে, যে এই প্রতিটা স্টাইল এন্ট্রি দিচ্ছেন, আর কিছু করা লাগবে না, বাকি সব রিপোর্ট অটো জেনারেট হয়ে যাচ্ছে এই দুইটার কম্পারিজনে। এবং এই দুইটাই অ্যাকচুয়ালি ফ্যাক্টরির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু কম্পেয়ার আপনার ফ্যাক্টরির আউটপুট কি অবস্থা যাচ্ছে এবং মেট্রিক্সগুলো
হাউ ইজ ইট পারফর্মিং। সো একটা প্ল্যান ডিসিশন মেক করার জন্য যতটুকু ডেটা না হলেই নয়, জাস্ট অতটুকু আমরা রেখেছি সো দ্যাট ইটস ইজি টু অ্যাডাপ্ট। কোনো টেকনোলজি অ্যাডাপ্ট করতে গিয়ে আমাদের লার্নিং কার্ভ বেশি না হয়ে যায়, বা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেশি মানুষ যখন এঙ্গেজ হয়ে যায় একটা সফটওয়্যার এন্ট্রি দেওয়ার জন্য, তখন ভুল হওয়ার চান্সেস থাকে বেশি, এবং একজনের ভুলের জন্য পুরো রিপোর্ট ভুল শো করবে তখন। সো এই জন্য আমরা লিন রাখার চেষ্টা করছি। সো জাস্ট আপনার কশন এন্ট্রি হচ্ছে এই দুইটা থেকে আপনি রেলেভেন্স ইম্পর্টেন্ট ডেটা আপনার ফ্যাক্টরি প্ল্যান ডিসিশন করার জন্য পেয়ে যাচ্ছেন। যে ডেটাগুলো ইউজুয়ালি আমরা কম্পারিজন ওভার দ্য টাইম করতে অনেক ডিফিকাল্ট হয়ে যায় বিকজ এভরি ডে নতুন ডেটা আসতে থাকে। Thank you so much. So that's all from the reports and production and Koshi that we have. These tools gulo amra apototo develop korechi, amra samne IoT based develop tools ni aschi, jekhane amra will be giving you an IoT device jeta chote apni daily real time machine monitoring korte parben, je apni kon machine kototuk chollo, kon machine kokhon off ache real time dekhe dekhte parben eta ki on naki off, actually kon machine ta off. So uta te apni easily after real time production monitoring করতে পারবেন, এবং any that can make any machine into a smart machine. এটা আমরা soon introduce করছি এবং আরো module আপনাদের সাথে introduce করব, and আপনার factory সাথে কথা বলে customize করে আপনাকে module introduce করে দিতে পারবো। Thank you so much. And with that আমরা end করছি Merchant Bay website এবং dashboard presentation. আশা করি এটা আপনাদেরকে একটা clear picture দিয়েছে কিভাবে আপনি Merchant Bay through the facility নিতে পারবেন, এবং ডেটাকে ইউজ করে বেটার ইনসাইটস নিয়ে প্ল্যান ডিসিশন মেক করতে পারবেন ও বায়ারদের সাথে কানেক্ট করে আপনার বিজনেসকে গ্রো করাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আমাদের ওভারভিউ প্রেজেন্টেশনটা দেখার জন্য। আশা করি এটি মার্চেন্ট বের ব্যাপারে একটি ধারণা দিয়েছে যেটা বুঝতে সক্ষম করবে মার্চেন্ট বে কিভাবে কাজ করছে। আমি যদি এক বাক্যে বলি, আমরা চেষ্টা করছি ডেটা এবং বিজনেস কানেক্টিভিটি দিয়ে কিভাবে বিজনেস ইন্টেলিজেন্স প্রোভাইড করা যায় যাতে যে কোনো ফ্যাক্টরি এটাকে ইউজ করে তার বিজনেসের জন্য বেনিফিট নিতে পারে। আমরা চেষ্টা করছি খুব কম ইনভেস্টমেন্টে খুব যত কমিটগুলো করতে পারে। সো আমরা সাবস্ক্রিপশন বেসিস রাখছি আমাদের সফটওয়্যার এবং সার্ভিসেস। সো আশা করছি যাতে আমরা ইন্ডাস্ট্রিকে একটা ভালো কিছু উপহার দিতে পারি এই ডিজিটালাইজেশনের মাধ্যমে। আমি এখন শুভেচ্ছা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাতে যাচ্ছি সাইম গ্রুপের চেয়ারম্যান ও আমার পিতা মোহাম্মদ মনির হোসেনকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ওয়েবিনারে উপস্থিত মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার সাহেব, মাননীয় সংসদ সদস্য ও সাবেক বিজিএমই ও এফবিসিসি এর সভাপতি জনাব শফিউল ইসলাম মুহিত, বিজিএমির বর্তমান মাননীয় সভাপতি ডক্টর জনাব রুবানা হক ও উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং সম্মানিত সহকর্মী বিন্দু, সবাইকে আমাদের এই আয়োজনে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর অশেষ মেহরবানিতে ও দয়ায় গত 20 বছর যাব সায়েম গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের রপ্তানি তৈরি পোশাক খাতে কাজ করে আসছে। সময়ের প্রয়োজনীয়তা থেকেই মার্চেন্ট বে যাত্রা শুরু করেছে। আমার বিশ্বাস মার্চেন্ট বে বিশ্বে বাংলাদেশের রপ্তানি বাজারকে ব্যপ্ত করতে সহায়তা করবে। ইনশাল্লাহ মার্চেন্ট বে যেন এই ইন্ডাস্ট্রি ও দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারে এই দোয়া প্রার্থনাই আপনাদের কাছে রইল। পরিশেষে আয়োজনে আপনাদের কাছে উপস্থিত সকল সম্মানিত ভাই ও বন্ধুর কাছে কৃতজ্ঞতা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আমি এখন এবারে বাংলাদেশ তৈরি পোশাক খাতে ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করার জন্য এবং মার্চেন্ট বের ব্যাপারে কোনো অ্যাডভাইস সাজেশন বা কিছু বলার জন্য অনুরোধ করব বিজিএমইএ সভাপতি ডক্টর রুবানা হককে।
অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ আর মার্চেন্ট বে, আর নিশ্চয়ই আপনার বিশেষ অতিথি আপনার বাবা। প্রথম কথায় যেটা বলতে হবে সেটা হলো যে যেহেতু বাবাকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছেন, আপনি এমনিতেই অনেক অনেক আশীর্বাদ পাবেন সকলের কাছ থেকে। আমি নিশ্চিত যে আপনার সামনের যাত্রা খুব সুগম হবে এবং আপনার কোথাও কখনো ঠেকতে হবে না, কাজে আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা রইল। একই সাথে আপনাকে এটাও বলতে চাই যে আসলে আপনাদের ইনিশিয়েটিভটা আসলে খুবই সময়োচিত, কারণ এই কোভিড হওয়ার পরে যেটা হয়েছে, আমরা যে কত দুর্বল এবং আমাদের কন্ট্রাক্টের যে কোনো জোন নেই এবং আমরা যে কি দুরবস্থার মধ্যে পড়েছিলাম সবাই ঠিক কোভিড এর পরে, যখন ক্রেতারা হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের $3.15 billion ক্যান্সেল, ওই সময়টায় আমরা এত অসহায় বোধ করেছি, তো তখন আমাদের সকলের মনে হয়েছে যে আসলে যদি একটা B2C প্ল্যাটফর্ম থাকতো, বিজনেস টু কনজিউমার থাকতো, তাহলে খুব ভালো হতো আমাদের জন্য। আপনারটা B2B খুবই ভালো, B2B প্ল্যাটফর্ম আরো আছে। আপনার একটা খুব নিশ আছে, সেটা হলো যে ফ্যাক্টরিটা আপনি চিন্তা করেছেন যে ফ্যাক্টরি এফিসিয়েন্সি বা বেসিক্যালি অনেক ফ্যাক্টরিতে এখন ERP নেই, সব মিলিয়ে যদি আপনারা এই জায়গাটায় পৌঁছাতে পারেন যে যে কোনো রপ্তানিকারক আপনাদের এই প্ল্যাটফর্মে রেজিস্টার করে তার যেরকম ইন্টারনাল এফিসিয়েন্সি বাড়াতে পারবেন, একই সাথে আবার তার ওই সুবিধাটাও আছে যে চট করে বাইরের বহির্বিশ্বের সাথে যুক্ত হওয়ার এবং ওখানে ঢুকে যে কোনো বায়ার যেহেতু বিজনেস টু বিজনেস কানেক্ট করতে পারবে, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আস। কাজেই সেই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের আপনার যদি কখনো কোনো সাহায্যে আমরা লাগতে পারি দয়া করে বলবেন, আমরা নিশ্চয়ই করব। তবে একটা জিনিস ঠিক যে আপনি মডিউলগুলো ডেভেলপ করছেন তো এবং আরো অনেক মডিউল আপনি আস্তে আস্তে ইনকর্পোরেট করবেন, এই যাত্রাটায় অন্তত 10 থেকে 15 জন ম্যানুফ্যাকচারের সাথে কথা বলেন, এবং শুধু বড় ম্যানুফ্যাকচারার না, বড় মাঝারি ছোট তিন ধরনের ম্যানুফ্যাকচারের সাথে আপনারা কথা বলতে হবে, কারণ এক একজনের এক এক রকম নিড, হ্যাঁ, এক একজনের এক এক রকম রিচও, কাজে ওই জায়গাটায় যদি আপনি একটু একটু যত্ন নেন তাহলে ভালো হয়, কারণ সবার সাথে কথা বলে অল ইনক্লুসিভ স্টেক হোল্ডার পার্টিসিপেশনে আপনার মডিউলগুলো ডেভেলপ করেন, তাহলে আপনার সুবিধা হবে। আর এটা ঠিক যে আমাদের আসলে পোস্ট কোভিড কিন্তু কনজিউমার বিহেভিয়ার বদলে গেছে, কনজিউমার বিহেভিয়ার বদলে গেছে, সবাই এখন অনলাইন কেনার চেষ্টা করছে, এবং শুধু সেটা না, এখন যেটা হচ্ছে সেটা হলো আমরা বলি যে কাস্টমার এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ এক্সপিরিয়েন্সিয়াল, সো ইটস নট ওনলি অ্যাবাউট বাইং আ প্রোডাক্ট, ইটস অলসো অ্যাবাউট এক্সপিরিয়েন্স, ওই যে স্টোরে গিয়ে এক্সপিরিয়েন্স, মর্টার ওই ব্যবসার সময়টাও তো শেষ হয়ে আসছে, যেহেতু ভার্চুয়াল রিয়ালিটি, ভার্চুয়াল ট্রানজ্যাকশন, ই কমার্স ইজ এ রিয়ালিটি, এই সময়টা আপনাদের আমি মনে করি যে আপনাদের অন্তত পক্ষে অনলাইনে কানেক্ট করা, B2B কানেকশন গুলো এস্টাবলিশ করা খুবই জরুরি, এবং এই জায়গাটায় আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন যে ধরেন অ্যামাজন ট্যামাজনে যখন আমরা বিক্রি করার চেষ্টা করি তখন কিন্তু অ্যামাজন প্রায় অনেক সময় 2 বছর পরেও পেমেন্ট দিতে চায়, যেগুলো আনসোল্ড সেগুলো ফেরত পাঠিয়ে দেবে, কাজে আমাদের অনলাইন পলিসিগুলো কতটা ফ্রেন্ডলি সেটা একটু খতিয়ে দেখার সময় এসছে। অনেকে কাজ করছেন এগুলো নিয়ে, আপনি অন্য সময় শেষ করার পরে যদি যোগাযোগ করেন আমার সাথে, আমি নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবো বলে যে কারা কারা কাজ করছেন, সো দ্যাট ইউ ক্যান অলসো আইডেন্টিফাই। সো চেঞ্জ কনজিউমার বিহেভিয়ার, রিটেলাররা রিকনসলিডেট করছে প্ল্যাটফর্ম, সব কিছু মিলিয়ে আপনি চেষ্টা করবেন যেন একটা ওয়ান স্টপ সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন, এটা যদি পারেন তাহলে ভালো হবে। আমাদেরও একটা ভার্চুয়াল মার্কেট প্লেসের একটা কনসেপ্ট আছে যেটা আমরাও বলা বলি করছি নিজেদের মধ্যে, যদি ওটার সাথে যুক্ত হন তাহলে আরো ভালো হয়, কারণ আপনাদের মতো যারা তরুণ আছেন আপনাদের তারুণ্যের শক্তিতে তো আমরা আরো বেশি অনুপ্রাণিত হই, কাজে আপনারা আমাদের সাথে যুক্ত হলে খুব ভালো হয়, আমরা সবাই মিলে একসাথে বসে অনেকগুলো বিক্ষিপ্ত প্ল্যাটফর্ম না করে যদি আমরা কনসলিডেটেড হয়ে কোলাবোরেটিভলি যদি আমরা করতে পারি তাহলে ভালো হয়। আমার একেবারে BGM এর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমি আমার ব্যক্তিগত ভাবেও যদি কখনো মনে করেন যে কোনো আপনাদের কোনো সাহায্য লাগতে পারি দয়া করে বলবেন, একেবারে হাজির হয়ে যাব। সকলকে অসংখ্য ধন্যবাদ। Dear President, thank you so much. আপনার অ্যাডভাইস, সাজেশন এবং অনুপ্রেরণার জন্য আমরা অবশ্যই এগুলা মাথায় রেখে কাজ করবো, এবং খুবই খুশি হলাম আপনার কন্টিনিউয়াস সাপোর্ট পাওয়ার আশ্বাস পেয়ে, এবং আমি জানি আপনি আমাদেরকে সাপোর্ট করে যাবেন।
এবং আপনার ওই অ্যাডভাইস আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমরা মিডিয়াম ছোট এবং সকল ধরনের ফ্যাক্টরিকে মাথায় রেখে একটা ওয়ান স্টপ সার্ভিস কীভাবে ডিজাইন করতে পারি, সহজভাবে করতে পারি, যাতে যে কেউ অ্যাডাপ্ট করতে পারে, এটা মাথায় রেখে ইনশাল্লাহ আমরা আমাদের যাত্রা কাজ করে যাব এবং সবসময় আপনাদের সাথে শেয়ার করে যাবো, অ্যাডভাইস নিয়ে যাবো এবং ওভাবে কাজ করে যাব। ধন্যবাদ আপনাকে। এবারে আমন্ত্রণ জানতে চাচ্ছি এফবিসিসিআই সাবেক সভাপতি ও আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন আকিলকে। থ্যাংক ইউ সায়েম। প্রথমে মার্চেন্ট বে এবং আমাদের সায়েম গ্রুপের কর্ণধার মনে করি যে আমাদের সন্তান আবরাজ সায়েম অত্যন্ত আধুনিক একটি জিনিস, যেগুলো ডিজিটাল, আমরা সব অ্যানালগ মানুষ তো, সেল বাই ডেট, এর মধ্যে আমাদের যে সন্তানরা এই ধরনের উদ্যোগগুলি গ্রহণ করছে, আমাদের আছে অভিজ্ঞতা, মনির ভাইদের অভিজ্ঞতা, আমাদের একটু আগে বিজিএমই এর সম্মানিত অত্যন্ত কর্মঠ প্রেসিডেন্ট ডক্টর রুবানা হক তার বক্তব্য দিয়েছেন, এবং এই আইসিটি বিষয়ে বাংলাদেশে যে কয়েকজন মানুষ আছেন, আমি মনে করি এর মধ্যে অন্যতম আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী ডাকু টেলিযোগাযোগের যিনি দায়িত্বে আছেন মোস্তফা জব্বার, মানে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, এবং এই দেশের আইসিটি প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি ডক্টর সজীব বর্জের জয়ের সাথে আমাদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান, তার সাথে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছেন। আমরা মনে করি যে এটি একটি সময়ের যে আজকে পরিবর্তন, আমরা যখন এই সরকার 2008 ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, তখন এটাকে নিয়ে অনেকেই হাসি তামাশা করেছেন যে এটি মানে, কিন্তু নতুন প্রজন্ম স্পেশালি আজকে এই সায়েমদের মতো যারা তরুণ ছিল, তারা কিন্তু সেটিকে অত্যন্ত আগ্রহের সাথে গ্রহণ করেছিল বলেই একটা ওভারওয়ার্মিং মেজরিটি নিয়ে তখন সরকার দায়িত্ব পরিচালনার সুযোগ পায়, এবং সেই থেকে অদ্যাবধি যে আমাদের সর্বক্ষেত্রে আজকে একটি টেলিফোন যে দামে আমাদের কিনতে হতো এবং টেলিফোন সেবা পেতে, আজকে আমাদের টেলিযোগাযোগ মন্ত্রী আমাদের তো এই বাসায় যে ল্যান্ডফোন গুলো একেবারে বন্ধই হয়ে গেছিল, এখন যেভাবে সার্ভিস দিচ্ছেন না লাগলেও মনে হয় যে এটা নিতে হবে, লোকজন এখন সেবার যে মনোভাবটা তৈরি করতে পেরেছেন এর জন্য ধন্যবাদ। এবং আমি এই উদ্যোগটিকে বিশেষভাবে স্বাগত জানাই, আমাদের প্রেসিডেন্ট সাহেব অত্যন্ত সুন্দর কথা বলেছেন, আজকে আমাদের সেই প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যাতে আমরা কনজিউমারদের কাছে ডিরেক্টলি পৌঁছে যাই। তো আমাদের যে এক একটা স্তর আছে, ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্টিং, এক্সপোর্টিং, শিপিং, মার্চেন্ডাইজিং থেকে শুরু করে, আমি মনে করি যারা এই উদ্যোগটা গ্রহণ করেছে তারা অভিজ্ঞতা সম্পন্ন একটা গ্রুপ, সায়েম গ্রুপ, তারা এদেশের এক্সপোর্টে তারা অব্যাহতভাবে কন্ট্রিবিউশন করছেন, তাদের সেই অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মের যে সেতু বন্ধন, সায়েম এবং মনির আমাদের সন্তান এবং আমাদের আগের প্রজন্ম দুটোর মধ্যে যে আজকের যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো রিফ্লেকশন হবে আজকে, সেই কারণে কনজিউমারদের কাছে আজকের দিনের যে চাহিদা, আমি কিছুদিন আগে কোভিড এর মধ্যে লন্ডনে গেলাম, আমি শপিং মল গুলো একটু দেখতে গিয়েছিলাম যে কাস্টমাররা কিরকম রেসপন্স করছে, আমি সত্যিকার অর্থে খুব একটি মানে আশাহতই হয়েছি, সেখানে কাস্টমারদের সেই পরিমাণ আনাগোনা এখনো শুরু হয়নি, এখন অনলাইন সেল কিন্তু বাড়ছে। তো এখানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বায়াররা তার প্রয়োজনীয় যে সাপ্লায়ার কোন সার্টিফিকেশনে পণ্য কিনতে পারবেন এবং সাপ্লায়াররা বায়ারদেরকে জানতে পারবে, এবং সহযোগী যেসব প্রতিষ্ঠানগুলো আছে অ্যাক্সেসরিজ এবং সেগুলো তারা সেখানে বসে জানতে পারছেন, এবং আরো সুন্দর জিনিস সেখানে কোয়ালিটি এবং মার্চেন্ডাইজিং সার্ভিসও প্রোভাইড করা হবে। আর একটি উদ্যোগ
আসলে সফল পরিণতি তখনই হয় যখন এটি ট্রায়াল এন্ড এরর করতে করতে অনেক আপডেট করতে হবে, পরিবর্তন পরিবর্তন করতে হবে। আর আমাদের সামনে বিজিএমইএ যে আমাদের প্ল্যাটফর্ম, আমাদের প্রিয় যে প্ল্যাটফর্ম, যারা সরকারের নীতিগত সহায়তা এবং বিজিএমইএ এর কর্মোদ্যোগী রেজিলিয়েন্স এন্টারপ্রেনারশিপ এবং আমাদের এই প্রায় 4 মিলিয়ন শ্রমিক ভাই বোন যারা কাজ করছেন, সকলে মিলে আমরা কিন্তু একটি অসম্ভবকে ইতিমধ্যে সম্ভব করে ফেলেছি, যার ফলে বাংলাদেশের সোশিও ইকোনমিক কন্ডিশনের একটা বিশাল পরিবর্তন আমরা পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তানের থেকেও অনেক ক্ষেত্রে এগিয়ে আছি ইকোনমিক ইন্ডিকেটর গুলোতে। সেটি আমরা মনে করি সম্ভব হবে আজকের তারুণ্য। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট আজকে অরবিটে গেছে এবং দ্বিতীয়টি উৎক্ষেপণের জন্য ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি অব্যাহত থাকুক, আজকে ডিজিটাল এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক তার সেবা পাচ্ছে, একজন রোগী তার সেবা পাচ্ছে। আমি এই কোভিডের মধ্যে নন কোভিড পেশেন্টদের জন্য আমার কনস্টিটিউয়েন্সিতে আমার বন্ধুরা একটি ডাক্তার যারা ঢাকা কলেজে আমার সাথে একসাথে লেখাপড়া করেছে, তারা তাদের সেই ডক্টরদের নিয়ে আমি 15টি ডক্টরকে নিয়ে একটি নন কোভিড পেশেন্টদের টেলি মেডিসিনের ব্যবস্থা আমরা করেছিলাম এবং সেখানে কিন্তু আমরা ভালো রেসপন্স পেয়েছি। প্রত্যেকটা জায়গায় টেকনোলজির ব্যবহার ছাড়া আমরা পিছিয়ে পড়ব। তা আমাদের আজকে বাংলাদেশের কোয়ালিটি ইলেকট্রিসিটি তৈরি করার ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে, প্রতিটা ক্ষেত্রে টেকনোলজি আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ইতিমধ্যে প্রবেশ করেছি। তা আমরা টেকনোলজিতে যদি পিছিয়ে থাকি আমরা কখনোই মানে আজকে যে 41-এর বাংলাদেশ বা 21-এর বাংলাদেশ, কোভিড আমাদেরকে একটু স্তিমিত করেছে, অবশ্যই এই অপ্রতিরোধ্য বাংলাদেশের যে অগ্রযাত্রা, সায়েমদের মতো আমাদের যারা সন্তান আছে তারা এই বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে, জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার কর্তব্যই ছিল সেটিকে অর্জন করতে সহায়তা করবে। আমি সাধুবাদ জানাই সায়েম এবং মনির ভাইকে যারা এটি নিয়ে কাজ করছেন এবং বিজিএমইএ আমাদেরই অর্গানাইজেশন, আপনাদের প্ল্যাটফর্ম, সেখান থেকে আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন। আমাদের ডক্টর রুবানা আছেন সেখানে, আরো লোক আপনাদেরকে সহায়তা করবে। আপনাদের সাফল্য কামনা করে এই প্ল্যাটফর্মটি মার্চেন্ট বে যাতে আগামী দিনে বাংলাদেশের এই ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পায় এবং আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করে সেই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ও আমার খুব প্রিয় আঙ্কেল আপনার ইন্সপিরেশনের জন্য, সাপোর্টের জন্য। আমরা আগামীতে আপনার সাপোর্ট কামনা করছি আর থ্যাংক ইউ আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। এবার আমন্ত্রণ জানাতে চাচ্ছি শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বর। আমার মনে হয় মাইকটা অন করতে হবে। আপনি যদি মাইকটা আনমিউট করেন। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই অভিনন্দন জানাই আমাদের মনির হোসেন সাহেবকে, যে পুত্রকে আপনি এমন ভাবে তৈরি করতে পেরেছেন যে আজকে ডিজিটাল যুগের এমন একটি যাত্রা সে শুরু করছে যার জন্য কেবল আপনি না আমরা গর্ববোধ করতে পারি। এবং সায়েমকে অভিনন্দন জানাই যে আমাদের নতুন প্রজন্মের সন্তানেরা তারা যে পৃথিবীকে দখলে রাখার মতন মেধা রাখে তার প্রমাণ আজকে সে প্রকাশ করতে গেছে। আর এখানে আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ আছেন,
মহিউদ্দিন ভাই এফডিসিসিআই তে যখন ছিলেন তখন আমি ট্রেড বডি নিয়েই বেশি সময় কাটিয়েছি, অর্থাৎ ট্রেড বডি হিসেবে এফডিসিসিআই জেনারেল মেম্বার হিসেবে এবং সকল দিক থেকেই এই ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা তার দিকে কাটিয়েছি। আর রুবানা হক তো আমার খুবই প্রিয় একজন মানুষ, তো সেই অর্থে আজকে যে চমৎকার একটি প্রেজেন্টেশন আমি দেখলাম, যদি দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার একটু স্মৃতিচারণ করার দরকার। আমার মনে আছে 2018 সালে প্রথম আমি বার্সেলোনায় জিএসএমএ সম্মেলনে যোগ দেই এবং মন্ত্রী হিসেবে যোগ দেই। ওখানে একটা সেমিনার ছিল, মিনিস্টেরিয়াল কনফারেন্স ছিল, মিনিস্টেরিয়াল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং আমি পুরো মেলা জুড়েই দেখছিলাম যে আলোচনার সাবজেক্ট একটাই, সেটার নাম 5G। আর মিনিস্টেরিয়াল কনফারেন্স থেকে যত রকমের সেমিনার হচ্ছিল তার সবগুলোর আলোচ্য বিষয় হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো মিনিস্টেরিয়াল কনফারেন্সে অনেকেই ছিলেন, গরিব দেশেরও ছিলেন, উন্নত দেশেরও ছিলেন, কিন্তু আমার যত মনে আছে যে জার্মানির যে মন্ত্রী মহোদয় ছিলেন তিনি জাস্ট প্রকাশ্যেই বলছিলেন যে আমরা এমন একটা সময়ে আসছি যখন আমাদের এই 1.2 বিলিয়ন ড্রাইভারের হাত থেকে আমরা মুক্তি পাব। আমাদেরকে যেরকম লক্ষ লক্ষ মানুষকে দিয়ে বাংলাদেশ থেকে কাপড় চোপড় বানিয়ে আনতে হয় তাদের কাছ থেকে আমরা মুক্তি পাব, সুতরাং আমাদের জন্য একটি সুবর্ণ সময় আসছে। অবভিয়াসলি আমার নিজের কাছে চিন্তা হয়েছে যে হ্যাঁ, তোমাদের জন্য এটা তো সুখবর বটেই, কারণ তোমাদের কাজ করার লোক নাই, বরং তোমাদের যে বয়স্ক মানুষগুলো আছে তাদেরকে সেবা যত্ন দেওয়ার মতন মানুষও নাই। তো তোমাদের কাছে মনে হবে যে হ্যাঁ, রোবট দিয়ে যদি আমি ফ্যাক্টরি চালাইতে পারি তাহলে বোধ হয় এই বাংলাদেশের দিকে তাকাতে হবে না, আর এই মানুষের প্রয়োজনীয়তা থাকবে না। তো আমি তখন যে এই বিষয়টি উপলব্ধি করেছি সেটি থেকে আমি বলি যে হ্যাঁ, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন প্রকৃতপক্ষে শিল্পোন্নত দেশগুলোর একটি আইডিয়া, এই কারণে যে তাদের জনবল এখন এমন একটা জায়গায় গিয়েছে যে জায়গা থেকে নতুন জনবল পাওয়া তো যাবেই না, সম্ভাবনা অনেক। আমাদের জন্য চিত্রটা ঠিক তার উল্টা, আমাদের জন্য হচ্ছে আমাদের জনসংখ্যার শতকরা 65% বয়স হচ্ছে সায়ানদের বয়স, আর ওদের 65% বয়স হচ্ছে আমাদের বয়স। তো আমাদের বয়সী লোকজনের কর্মক্ষম থাকার আর সম্ভাবনায় কি থাকতে পারে? ফলে তারা ভাবছিল আমরা রোবটিক্সের যুগে যাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, IoT এবং ব্লা ব্লা যুগে যখন যাচ্ছি তখন আমরা এই মানুষের প্রয়োজনীয়তার হাত থেকে বোধ হয় মুক্তি পেয়ে যাব। এই ঘটনার পরের বছর আমি দেখলাম যে না, জাপান একটু রিয়েলাইজ করেছে যে এই যান্ত্রিক যুগটা আসলে যেভাবে জার্মানি অথবা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডিফাইন করছে এটা চূড়ান্ত কথা না, কারণ মানুষকে বাদ দিয়ে সম্ভবত এই যান্ত্রিক যুগ চলবে না, এবং সেই কারণে তারা আবার নতুন করে বলছে সোসাইটি 5.0। এবং সোসাইটি 5.0 তে তারা যেটা বলছে সেটা হচ্ছে যন্ত্র এবং মানুষ এই দুইটাকে যদি সমন্বয় করা না যায় তাহলে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা সংকটের মধ্যে পড়বে। তো আমাদের দিক থেকে চিন্তার বিষয় ছিল যখন আমি শুনছিলাম যে রোবট দিয়ে আমার পোশাক পরিচ্ছদের কাজ করানো যায়, এবং চায়না তো এরকম পরীক্ষা হয়েছে যে একটা রোবটের সাথে যেখানে কয়েক হাজার লোক থাকতো সেখানে কিছু রোবট দিয়ে সফটওয়্যার দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়, এরকম খবর যখন বেরিয়েছে তখনও কিন্তু আমার কাছে মনে হয়েছে বিশেষ করে আমাদের জন্য কেবল গার্মেন্টস না, আমাদের জন্য মানুষ, এই মানুষ তো এমন একটি বিষয় যার সম্পর্কে আমাকে সবার আগে চিন্তা করতে হবে।
এবং সেই চিন্তা থেকে আমরা এটা বলি যে এই মানুষ হচ্ছে আমার সম্পদ, এবং এই সম্পদ কিন্তু আমার অর্থনৈতিক চাকাকে সামনে নিয়েছে, এবং আমাদের সামনের দিনটা গড়ে তোলা কিংবা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এটারও মূল ভিত্তি হচ্ছে মানুষ। আমরা এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের চতুর্থ স্তরে আসার পরেও দুনিয়া জোড়া এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে সমস্ত কিছুর উদ্ভব হতে দেখার পরেও দেখতে পাচ্ছি কিন্তু যে আমাদের কিন্তু ওই রানা প্লাজার ধস নামার পরে একবার একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প শেষ এবং আমাদের আর উঠে দাঁড়ানোর মতন থাকবে না। কিন্তু আমরা দেখলাম যে উঠে তো দাঁড়াইলাম না, বরং আর তো বেশি পাকাপোক্ত হয়ে দাঁড়াইলাম। তো আমি একটু আমার এই বন্ধুকে জিজ্ঞেস করছিলাম যে এটার কারণ ব্যাখ্যা করতো, বুঝতে ব্যাখ্যা একটাই, সেটা হচ্ছে পৃথিবীর কোনো দেশে আমাদের মানুষগুলোর মতন মানুষ আর নাই। এই যে মানুষগুলোর মতন মানুষ আমাদের নাই, এবং আমি নিজে চিন্তা করি যারা আমাদের এই গার্মেন্টস এ কাজ করে, যারা এই সোয়া কোটির মতন লোক আমাদের বিদেশে কাজ করে, এরা প্রায় কাইট শ্রম দিয়ে জীবন কাটায়, তাদেরকে আমরা বিজ্ঞান শিখতে দেই নাই অথবা সেই অবস্থাটাও তৈরি হয় নাই। এই মানুষগুলো কিন্তু অল্প সময়ের ভেতরে, বিশেষ করে মহিউদ্দিন ভাই, রুবানা আপা এবং মনির হোসেন সাহেব, আপনারা একদম চাক্ষুষ দেখেছেন যে আমরা যে মেয়েরা হয়তো কাজের বুয়া ছিল, যে মেয়েরা হয়তো কেবলমাত্র দৈনন্দিন কাজ করতে পারতো, সেই মেয়েগুলো কিন্তু এখন দক্ষতার সাথে আমাদের পোশাক শিল্পের সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়েছে। এই যে সম্পদে পরিণত হওয়াটা, এটা আসলে গুরুত্বপূর্ণ। আমরা একই সাথে এটাও মনে করি যে হ্যাঁ, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা রোবোটিক্স কিংবা বিগ ডেটা একে মানে ঠেকাতে পারবো না, আমাদের ঠেকানোর দরকারও নাই। বরং যেই জায়গাটায় আমরা চিন্তা করতে চাই, সেই জায়গাটা হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে আমাদের এই সায়েমের মতন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসা দরকার। আমাদের সায়েমদের হাতে মার্চেন্ট বের মতন প্রতিষ্ঠান তৈরি হওয়া দরকার। আমাদের সায়েমদের হাতে ওরা রোবোটিক্স বানাবে এবং অন্যদের কাছে এই জাপান অথবা শিল্পোন্নত দেশগুলোর সাথে ওদের যত্ন নেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য এই রোবট আমরা রপ্তানি করবো। আমি মনে করি যে আমাদের ছেলে মেয়েদের যে দক্ষতা আছে সেই দক্ষতা অসাধারণ, চিন্তা ভাবনা আছে সেটি অসাধারণ। আমাদের দুর্ভাগ্য যেটা সেটি ছিল যে আমাদের স্বাধীনতার বয়স তো মাত্র 50 বছর, এবং 50 বছর আগে আমরা লাঙ্গল জোয়ালের দেশ হিসেবে পরিচিত ছিলাম। এই যে তিনটা শিল্প বিপ্লব মিস করে এসে এই 72 সাল থেকে এ পর্যন্ত আসছে, তার মধ্যেও 29 বছর চলে গেছে বাংলাদেশকে উল্টা দিকে ঘোরানোর জন্য, বাংলাদেশকে আবার যাতে একটি উপনিবেশ বানানো যায়, পাকিস্তান বানানো যায় সেই চেষ্টা করার জন্য। আমাদের যদি একজন শেখ হাসিনা না থাকতো, তাহলে কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর কোনো প্রশ্নই ছিল না, বাংলাদেশ আবারও একটি দাসত্বের শৃঙ্খলের ভিতরে গিয়ে পরিণত হতে পারত। এবং একটু চেষ্টা করে দেখেন, জাস্ট শুধুমাত্র এইটুকু ভাবেন যে শেখ হাসিনা 1996 থেকে 2001 এবং 2009 থেকে আজকে পর্যন্ত এই সময়টার ভিতরে যে অবস্থাটা তৈরি করেছেন, সে অবস্থার আমি বেশি বিবরণ দেব না, যে দুই একটা বিবরণ আমাদের মহিউদ্দিন ভাই উল্লেখ করেছে। আমরা কিন্তু ভাবতে পারি নাই যে আমাদের লোকজন টেলিমেডিসিনে স্বাস্থ্যসেবা নিতে পারবে। আমরা কিন্তু ভাবতে পারি নাই যে আমাদের গ্রামের ছেলে মেয়েরা অনলাইনে ক্লাস করতে পারবে। আমরা কিন্তু ভাবতে পারি নাই বাড়িতে বসে অফিস করা যাবে, ব্যবসা বাণিজ্য চলতে পারবে, ই কমার্স চলতে পারবে, ক্যাশলেস লেনদেন হতে পারবে। এই যে অবস্থাটা আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য তো একরকমের আতঙ্কের ছিল। মার্চ মাসে যখন আমরা আকস্মিকভাবে এই অবস্থার ভিতরে পড়ে গেলাম, তখন আমাদের ভয় হয়েছে যে আমরা আমাদের প্রস্তুতিটা কমপ্লিট করে ফেলতে পারি নাই। আমাদের যে প্রস্তুতিটা আসলে করার দরকার ছিল, এটার টার্গেট ছিল 21 সাল, আমাদের হাই স্পিড ইন্টারনেট দেওয়া অথবা
আমাদের 4G নেটওয়ার্ক স্থাপন করা এগুলো হচ্ছিল হচ্ছিল যখন তখন এসে আমরা এই ধাক্কার ভিতরে পড়েছি। কিন্তু আজকে আমি খুব সমীনে এইটুকু বলতে পারি যে বাংলাদেশকে তো আমরা গত 8 মাস সচল রাখতে পেরেছি। বাংলাদেশের মানুষের জীবন যাপন থেকে শুরু করে আমাদের ব্যবসা বাণিজ্য কিংবা স্বাস্থ্য খাত শিক্ষা খাত সমস্ত কিছু কিছুটা হয়তো সমস্যায় পড়েছে, কিন্তু তারপরও সচল রয়েছে। এবং আমি এইটুকু বলবো, শেখ হাসিনার হাত ধরে আমরা যতটুকু পথ এগিয়েছি আমাদের সমস্ত প্রস্তুতি আছে। মহিউদ্দিন ভাই যেটা বলেছেন যে আমরা, আমি এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে কি অবস্থায় পড়েছি। 2008 সালে আমরা মাত্র 8 Gbps ব্যান্ডউইথ ব্যবহার করতাম, এবং 2009 থেকে 2020 জানুয়ারিতে গিয়া 8 Gbps কে আমরা 1000 Gbps ব্যান্ডউইথে পরিণত করলাম। হঠাৎ করে এই জানুয়ারি থেকে এই পর্যন্ত এই সময়কালের মধ্যে মার্চে গিয়েছিল প্রায় 1200 মতন Gbps, এখন আমরা 2100 Gbps ব্যান্ডউইথ ব্যবহার করি। এখন আমি চিন্তাই করতে পারতাম না যে গ্রামে একজন ব্রডব্যান্ড ইন্টারনেটের সাবস্ক্রাইবার থাকে, উপজেলাতে আমরা একজন ব্রডব্যান্ড ইন্টারনেটের সাবস্ক্রাইবার খুঁজে পেতাম না। সেইখানে এখন ক্লাস 2-3 পড়া ছেলে মেয়েরা বলে আমার ইন্টারনেটের স্পিড বাড়ায় দাও। এখন আমি 18 সালে কেবলমাত্র 4G চালু করেছি, ফলে আমার পক্ষে গ্রাম গ্রামান্তরে প্রত্যন্ত অঞ্চলে 4G প্রসারটাও ঘটাতে পারিনি। এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সমস্যা হয়ে গেছে, ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, আমার 4G রিক্রুটমেন্ট পৌঁছার মতন অবস্থাটাও ছিল না। সেই কারণেই আমরা মোটামুটিভাবে চেষ্টা করেছি যে রিসোর্সেস আছে সেটি দিয়ে যেন শেষ করতে পারি। আমাদের এর মধ্যে কিন্তু ইউনিয়ন পর্যন্ত, বাংলাদেশের সকল ইউনিয়ন পর্যন্ত হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট দেওয়ার জন্য কানেক্টিভিটি তৈরি করে রেখেছি আমরা। আমাদের BDCL 1216 ইউনিয়নে কানেক্টিভিটি পৌঁছেছে, আমাদের ICT ডিভিশন ইনফো সরকার 3 26 ইউনিয়নে কানেক্টিভিটি পৌঁছাচ্ছে, আরো 677 ইউনিয়নে আমরা কানেক্টিভিটি পৌঁছাচ্ছি। আমাদের স্যাটেলাইট যে বঙ্গবন্ধু, এটা এই 1975 সালের 14 জুন উপগ্রহ ভূকেন্দ্র স্থাপন করেছিলেন, সেই স্যাটেলাইট দিয়ে কিন্তু আমরা চর থেকে আরম্ভ করে বিল এলাকা, উপকূলীয় এলাকা, সেই সব জায়গাতেও আমরা কানেক্টিভিটি পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ যেই দেশটি একেবারে লাঙ্গুল জোয়ালের দেশ ছিল, সেই দেশটিকে আমরা 21 সালের ভিতরে অন্তত যে কোনো উন্নত দেশের সাথে ডিজিটাল কানেক্টিভিটিতে আমরা তুলনা করতে সক্ষম হব। এবং এরই মধ্যে আমি জাস্ট গর্বের সাথে বলি, আমাদের ছেলে মেয়েদের তৈরি করা সফটওয়্যার কিন্তু 80টা দেশে রপ্তানি হয়। আমাদের ছেলে মেয়েরা এখন কিন্তু বাংলাদেশে বসে থেকে দেশের চাহিদার প্রায় শতকরা 82% মোবাইল সেট উৎপাদন করে। এবং গত সপ্তাহে আমি শুনে অবাক হয়েছি যে স্যামসাং বাংলাদেশে 5G মোবাইল সেট তৈরি করছে। একই সাথে আমি অবাক হচ্ছি যে আমরা আমাদের মোবাইল সেট আমেরিকায় রপ্তানি করেছি, আমাদের ল্যাপটপ আমরা নাইজেরিয়া নেপাল সহ বহু দেশে আমরা রপ্তানি করছি। তার মানে হচ্ছে আমরা আমাদের গার্মেন্ট শিল্পের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা কিন্তু আমরা আমাদের ডিজিটাল টেকনোলজিতে ইউজ করছি। আমি স্যামসাং এর কারখানাওয়ালাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই তোমরা তো আর বিদেশ থেকে লোক আনো নাই, আমাদের ছেলে মেয়েরাই কাজ করে, কেমন কাজ করে? এবং স্যামসাং এর এখন এখানে যে ফেয়ার গ্রুপের চিফ আছেন সেই ভদ্রলোক আমাকে মুগ্ধ করলেন, বললেন স্যার বাংলাদেশে এখন যে স্যামসাং সেট তৈরি হয় এটি দুনিয়ার শ্রেষ্ঠ, স্যামসাং যত জায়গাতে তৈরি হয় তার শ্রেষ্ঠতম সেট গুলো বাংলাদেশে তৈরি হয়, এবং সেই কারণে স্যামসাং ডিসিশন নিয়েছে বাংলাদেশ থেকে তারা 5G সেট তৈরি করে নিয়ে যাবে। এবং আমার নিজের কাছে বিশ্বকর মনে হয় নোকিয়ার মতন প্রতিষ্ঠান এখন আমাদের হাতে পায়ে ধরতেছে, তাড়াতাড়ি আমাদেরকে একটা ফ্যাক্টরি করার জায়গা দেন। তার কারণ হচ্ছে বাংলাদেশ এখন সবচেয়ে বড় ইমার্জিং স্মার্টফোনের মার্কেট,
তো সেই দিক থেকে আমি যে কথাগুলো বললাম এটির উদ্দেশ্য খুব স্পষ্ট, সেটি হচ্ছে আমাদেরকে যতই বলা হোক যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে এবং তার জন্য আমরা মুক্ত হয়ে পড়ে যাব, আমি কিন্তু মনে করি না, বরং উল্টাটা হতে পারে। আমি যখন যন্ত্রের সাথে মানুষকে সমন্বয় করতে পারবো, আমার মানুষ যখন যন্ত্র ব্যবহার করার দক্ষতাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, তখন অন্যদের অগ্রগতির চাইতে আমাদের অগ্রগতি আরো বেশি হবে। আমি এটা বিশ্বাস করি যে অনেকের এই আশঙ্কাটাই কাজ করেছে বেশি, আমাদের গার্মেন্টস রোবটাইসা দখল করে ফেলবে। কিন্তু আমি মনে করি যেটা, সেটা হ্যাঁ দরকার হলে আমি রোবট কাজে লাগাবো, যে কাজটা করতে আমার মানুষের জন্য অনেক বেশি কষ্টকর হয় অথবা যে কাজটা আসলে ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যায় সেইখানে আমি রোবট বসাবো, কিন্তু রোবটের পেছনের মানুষটা আমার কাজ করতেই থাকবে। আজকে আমি খুশি হয়েছি যে মার্চেন্ট বে একটি চমৎকার, যেটা একসময় বাইং হাউস দিয়ে করতে হতো, যে আপনার আমাদের পণ্যের কেনাকাটার বিষয়গুলো বিশেষ করে গার্মেন্টস এর ক্ষেত্রে, তার চাইতে চমৎকার আইডিয়া নিয়ে আপনারা এসছেন এবং এটি এই এই নতুন প্রজন্মের সবচেয়ে বড় গুণ যেটা, সেটা আমাদের চেয়ে বেশি যে তারা কেবলমাত্র বাইং হাউসের কেনাকাটার বিষয়টাকে মনে রাখেনি, এই ম্যানেজমেন্টের বিষয় পর্যন্ত মনে রেখেছে। এবং বস্তুত আমি আশা করি আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর জন্য একটা ERP সফটওয়্যারের বিকল্প তৈরি করে দিয়েছেন। এই যে সামগ্রিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটাই আমাদের জন্য সম্পদ। এবং আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, সায়েম রায় আমাদের সন্তান, সায়েম রায় আমাদের ডিজিটাল বাংলাদেশের যোদ্ধা এবং সায়েম রায় এই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। পেছনে যে ছিলাম, আমাদের পশ্চাৎপদতা ছিল, জার্মানিতে 1454 প্রিন্টিং মেশিন আবিষ্কৃত হয়েছে, বাংলাদেশ সীমান্তে ওই প্রিন্টিং মেশিন আসছিল 1778 খ্রিস্টাব্দে, 324 বছর লাগছিল আপনার প্রিন্টিং মেশিনকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে। কিন্তু এখন 2020 আমরা যে টেকনোলজি ইউজ করি সেটি সারা দুনিয়ার সমকক্ষ টেকনোলজি ইউজ করি। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমি 2018 5G দেখে এসে 2018 এসেই ফার্স্ট টেস্ট করলাম, আমার দেশে 5G চালানো যাবে না, সফলতার সাথে 5G টেস্ট করলাম। এবং আমরা ইনশাআল্লাহ 5G প্রচলন করার জন্য যেই প্রস্তুতি দরকার সমগ্র প্রস্তুতি আমরা সম্পন্ন করে রেখেছি। আমাদের স্পেকট্রাম ফ্রি করা আছে, যদি কোভিড না আসতো ইতিমধ্যে হয়তো আমরা স্পেকট্রাম অকশন করে ফেলতাম। এবং এটিও বিস্ময়কর বিষয় হতে পারে যে আমাদের এইখানে এখন টেলিকম খাতে বিনিয়োগ করার জন্য কমপক্ষে আমি 4টা দেশ থেকে প্রতিযোগিতায় নামতে দেখছি যে তোমাদের এখানে আইসা আমরা বিনিয়োগ করতে চাই, কারণ ওরা এখন লক্ষ্য করেছে যে বাংলাদেশ যে নেতৃত্বে চলছে, যে দিক নির্দেশনায় চলছে, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশ হওয়ার মতন একটি সম্ভাবনা দেশ। এবং আমাদের নেত্রী যে কথাটা বলেছেন, 41 মধ্যে উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন এবং একটি ডিজিটাল বাংলাদেশ, যেটি বঙ্গবন্ধুর সোনার বাংলা বলে আমরা মনে করি, সেইটি বাস্তবায়িত হবে। আমিও কিন্তু তাই বিশ্বাস করি যে আমাদের একজন শেখ হাসিনা আছেন এবং এই একজন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কেবল উত্তরাধিকারী নন, একজন শেখ হাসিনা পুরা দেশটাকে সামনে নেওয়ার সক্ষমতা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। এবং শেখ হাসিনার সৈনিক সায়েমরা আছে, আমরা তোমাদের অভিভাবক হিসেবে আছি, তোমরা এইটুকু যেটা আমার সহযোগীরা বললেন, আমরা তোমার বাবা কিংবা মহিউদ্দিন ভাই কিংবা রুবানা আপা, আমরা তোমাদের গার্জিয়ানের মতন কাজে লাগতে পারবো, আমরা আমাদের অভিজ্ঞতাটা তোমাদেরকে শেয়ার করতে পারবো। কিন্তু আমরা এটা বিশ্বাস করি, আমার অভিজ্ঞতা থেকে তোমাকে যেটুকু আমি বলবো সেটুকু তুমি 100 গুণ বাড়িয়ে নিতে পারবে, এই সক্ষমতা তোমাদের আছে। এবং এই তোমাদের এই সক্ষমতার উপর নির্ভর করেই কিন্তু বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠতম দেশে পরিণত হবে। আমি অভিনন্দন জানাই, চমৎকার একটা কাজ করেছো, আরো চমৎকার ক্রিয়েটিভ কাজ করতে থাকো, এখন ভাবতে থাকো যে হ্যাঁ তুমি জাস্ট
যে টেকনোলজি দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো আমার কাছে খুব ভালো লেগেছে। রুবারা আপনার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আমার ধারণা চমৎকার উপদেশ তোমাকে দিতে পারবেন, পরামর্শ দিতে পারবেন এবং মহিউদ্দিন ভাই দিতে পারবেন, বিকজ এত বড় অভিজ্ঞতা আর কোথাও তুমি পাবে না। পাশাপাশি এইটি চিন্তা করো যে আমাদের এই যে উৎপাদন ব্যবস্থা আছে, সেই উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রেও তোমরা কি কি প্রযুক্তি ব্যবহার করতে পারো। উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে যদি প্রযুক্তি ব্যবহার করতে পারো, আমি কিন্তু এটা বলি যে আমি মানুষকে বাদ দিয়ে প্রযুক্তি নেব সেই চিন্তা আমার করার দরকার নাই, আমি মানুষকে সহায়তা করার জন্য প্রযুক্তি নেব। এবং আমার এই যে মা বোনেরা গার্মেন্টস এ কাজ করে তাদেরকে বিদায় করে দিয়ে ওইখানে রোবট বসায় দিয়ে তারপরে আমি আমার ফ্যাক্টরি চালাবো, আমি ওই চিন্তাটা করতে চাই না। আমি চিন্তা করতে চাই আমার যে মানুষগুলো কাজ করছে তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য, তাদের পরিশ্রম কমানোর জন্য, আমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। এইটাই হচ্ছে আমার এখন টেকনোলজি ইউজ করার প্রধান কারণ। এবং এইটা আমি বিশ্বাস করি আমাদের বিশেষ করে গার্মেন্ট শিল্প সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে আমরা অসাধ্য সাধন করতে পারি। এবং এটি একটি বড় বিষয় হচ্ছে এর মার্কেটের কোনো সীমানা নাই, তোমরা আরেকটু বড় করে দিচ্ছ, তোমরা যখন প্ল্যাটফর্ম করে দিচ্ছ তখন সারা পৃথিবী খুঁজে বেড়াবে বাবা আমার পোশাক বানাবার দেশ তো বাংলাদেশ, অতএব বাংলাদেশে খোঁজ করি, বাংলাদেশ কি বানায় বাংলাদেশ থেকে নিয়ে আসি। আর একটি বিশ্বাস আমি অবশ্যই রাখি, মনির হোসেন ভাই থেকে আরম্ভ করে মহিউদ্দিন ভাই, রূপানাপা, আপনারা গার্মেন্টস এর মধ্যে দিয়ে প্রমাণ করেছেন আমাদের সাথে প্রতিযোগিতায় টিকার মতন কোনো দিক থেকেই কেউ নাই। অতএব ক্লায়েন্টদের হাতে আমরা আমাদের ভবিষ্যৎটাকে নিরাপদ দেখে আমি সত্যি সত্যি আনন্দ প্রকাশ করছি, তোমার কেবলমাত্র শুভকামনা করছি না, আমরা দেখতে পাবো যে তোমরা বাংলাদেশের মূল যে পরিবর্তনগুলো করার যেখানে করা দরকার সেখানে তোমরা করতে পারবে। আমি তোমার এই প্রচেষ্টার অভিনন্দন জানিয়ে পাশাপাশি আমি জানি যে আমি এখন বলে দিতে পারবো না তুমি কি করবে, কিন্তু দুই বছর পরে দেখবে, আমি হয়তো দেখবো যদি বেঁচে থাকি তাহলে তুমি এসে বলবে চাচা আমি আর একটা জিনিস তৈরি করেছি এইটার একটু উদ্বোধন করে দেন না কেন, আমি সেই প্রত্যাশায় থাকবো। অনেক ভালো থাকো বাবা। মহিউদ্দিন ভাই আপনাকে অনেক সালাম, রোমানা হোক আপনাকে অনেক সালাম, আর মনির হোসেন সাহেব আপনাকে আমি সত্যি সত্যি কৃতি বাবা হিসেবে অভিনন্দন জানাই যে একটি সুসন্তান আপনি জন্ম দিয়েছেন, যে সুসন্তান এই বয়সেই এত চমৎকার একটি চিন্তা ভাবনা করে এমন একটি শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে যার জন্য গর্ববোধ করি। অনেক অনেক অভিনন্দন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মন্ত্রী অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য এবং অনেক অনেক কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় এবং মূল্যবান অ্যাডভাইস আমাদের দেওয়ার জন্য। একজন গার্জিয়ানের মতো আপনি যেভাবে অ্যাডভাইস দিয়েছেন ইনশাল্লাহ আমরা তাতে চলার চেষ্টা করব এবং আপনাদেরকে নিরাশ করব না আশা করছি। আমি আমার সাথে আমার ছোট ভাইও আছে, সাইম গ্রুপের পরিচালক হিসাবে জয়েন করেছে ও মার্চেন্ট বেতে কাজ করছে আমার সাথে। আমাদের চেষ্টা থাকবে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের যে ভিশনটা আমাদেরকে দেখিয়েছে ওই দিকে আমরা বাস্তবায়ন করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি এবং মেড ইন বাংলাদেশ যে টার্নটা এটাকে পুরো বিশ্বে ব্র্যান্ড করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমি অনুষ্ঠানে এর পর্যায়ে আপনি মাননীয় মন্ত্রী আপনাকে রিকোয়েস্ট করব মার্চেন্ট বের উদ্বোধন ঘোষণা করে দেওয়ার জন্য, যদি আপনি আপনাকে অনুরোধ করছি মার্চেন্ট বের উদ্বোধনটা যদি আপনি ঘোষণা করে দিতেন। ধন্যবাদ সায়ন, আজকে সত্যি সত্যি অভিনব একটি বিষয়, আমরা সচরাচর ফিতা কাইটা দেন ধুমধারাক্কা করে উদ্বোধন করতাম, কিন্তু আজকে এই ভার্চুয়াল মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে একটি ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। আমি মার্চেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি, রুবানা আপা এবং মহিউদ্দিন ভাই আমরা সহ মনির হোসেন সাহেব সহ আমরা একটি স্ক্রিনশট, যেহেতু আমরা ফিজিক্যালি ছবি তুলতে পারছি না, আমরা ডিজিটালি একটি ছবি যদি
স্ক্রিনশট নিয়ে নিতাম। আমি আপনাদেরকে অনুরোধ করছি একটি স্ক্রিনশট আমরা এখন নিয়ে নিব। সবাইকে একটু ক্যামেরা অন করতে বলো, তাহলে স্ক্রিনশটে সবাই ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এ পর্যায়ে আমরা আমাদের প্যানেলিস্টদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ জানাবো এবং এখানে শেষ করব। আজকের অনুষ্ঠান প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার স্যার, আপনাকে আপনি অনেক ব্যস্ততার সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন এবং যেভাবে অ্যাডভাইস দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা সহকারে আমি আপনাকে জানাতে যাচ্ছি। আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম জি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভালো থাকেন। থ্যাংক ইউ। আসসালাম। এই ছেলেপেলেকে গাইড করেন, আমি তো মনে হচ্ছে যে এই আপনি ওর একেবারে আসল গার্জিয়ান, ওকে গাইড করতে পারবে অনেক। আজকেও সকালবেলা আপনাদের ওই টেক মাহিন্দ্রার অনেকগুলো বাচ্চা কাচ্চা যাবে ওগুলাকে আবার শুনলাম সকালবেলা, তো বললাম যে ভালো আইসিটিরই আপনাদেরই আলহামদুলিল্লাহ, আগে যাচ্ছি আমরা। ভালো থাকেন। মোদী ভাই সালাম আলাইকুম। হ্যাঁ খুদা হাফিজ। গুড লাক সাইম। খুদা হাফিজ। ভালো থেকো রে বাবা। আমাদের প্রিয় জার্নালিস্ট এবং যারা ভাই বোনেরা আছেন প্যানেলিস্টদের, পরে আমি আপনাদের কোশ্চেন নিব এবং মার্চেন্ট বাই ব্যাপারে আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই আপনাদেরকে ফ্লোর দিব এবং আপনাদেরকে আমি সময় দিচ্ছি। আর আমরা গেলাম। হ্যাঁ থ্যাংক ইউ। আমি গেলাম। ধন্যবাদ টাইম। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। হ্যাঁ গুড লাক। আমরা গেলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আবু। জি active question page, will the video recording of the event be available for later reference? I'm live answer korchi. Ji available thakbe further reference er jonno. Then aro question esheche, can you please tell how the platform will work? Amra ekta presentation diyechhilam kibhabe platform ti kaaj korbe ebong aro bistarito amra video tutorial record kore amader samajik jogajog madhyome ebong website e share korbo ebong apnaderke মেল করে দিব কিভাবে এটা কাজ করে এবং যে কোনো রকমের কোশ্চেন আপনারা ডিরেক্ট আমাদেরকে মেইলে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো ওয়েতে যোগাযোগ করতে পারেন, আমরা সহায়তা করব ইনফরমেশন দিয়ে। থ্যাংক ইউ। আপনারা হ্যান্ড রেজ করলে আমি আপনাদেরকে ফ্লোর দিব যদি কোনো কোশ্চেন করতে চান। সাথে সাথে অনুষ্ঠানের পরেই আমরা প্রেস রিলিজ সেন্ড করে দিব। কোথায় একটু একটু আপনারা অ্যাটেন্ড করে অ্যাকসেপ্ট করে দেন। আপনাদের সাথে মাস আছে যারা হ্যান্ড রেজ করছে অ্যালাউ টু টক দিয়ে। জি অমর এস বি সাহেব, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। মার্শাল্লাহ, কংগ্রেচুলেশনস সায়েম সাহেব, আপনার ইনিশিয়েটিভস দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে খুবই খুশি হলাম। দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একদম সুন্দর মতো আগে যাওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে আমরাও আপনার থেকে ভালো সার্ভিস অ্যাভেল করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। চেষ্টা থাকবে ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। আর আমাদের এখানে আশেপাশে আমাদের অর্গানাইজেশন রিদম গ্রুপের সিনিয়র ম্যানেজমেন্টে যারা আছেন ওনারা জানতে চাচ্ছেন যে আপনার এই প্রেজেন্টেশন আর সবকিছু সেপারেট ফাইলসে আর সাথে সাথে অ্যাকুমুলেটেড প্রেজেন্টেশনও যদি একটা রিসিভ করার কোনো পসিবিলিটি থাকতো
তাহলে সিনিয়র ম্যানেজমেন্টে যারা আছেন ওনাদেরকে আমি সেকেন্ড ওয়েতে শো করতে পারব আমি ঠিক আছে আমি মেইলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ওয়েবসাইটে আপডেট করে দিব ইমিডিয়েটলি থ্যাংক ইউ ভেরি মাচ অনার্ড থ্যাংক ইউ এট টু টক দেন হ্যালো টু টক দিতে হবে কারণ আমার কাছে এটা খুব ফ্যাসিনেটিং মনে হচ্ছে আই ওয়ান্ট টু গিভ এ গুড কভারেজ অফ ইউর ইভেন্ট সো দ্যাট পিপল ক্যান নো ইট এলাবোরেটলি আপনার প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করবে এবং সেই ক্ষেত্রে আমি একটু আগ্রহ আছে সেটা হচ্ছে যে আপনার কি বাইং হাউস এর বিকল্প কিনা বা এখানে যারা যেহেতু গার্মেন্ট সেক্টরে এটা বিশাল একটা আপনার বড় কাজ সেক্ষেত্রে বায়াররা কি বায়ারদের কোনো লিস্ট থাকবে কিনা বা ম্যানুফ্যাকচারারদের কোনো লিস্ট থাকবে কিনা যেখান থেকে তারা এখানে অর্ডার প্লেস করতে পারবে এই ডিটেইলসগুলো একটু যদি একটু হালকা করে বলেন একটু তাহলে আমাদের জন্য ডিসক্রাইব করা খুব ভালো হবে থ্যাংক ইউ ভেরি মাচ ইউ ওয়েলকাম ধন্যবাদ আমি অবশ্যই জানাচ্ছি যেটা আমি যদি আরেকটু একটু ব্রিফ করে আপনাকে বলি মার্চেন্ট ব্যাংক কি আসলে মার্চেন্ট ব্যাংক তিনটি বিষয়ে কাজ করছে একটা হচ্ছে বাংলাদেশ ডিরেক্ট ম্যানুফ্যাকচারার্স এবং সাপ্লায়ার্স যারা আছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটাকে বায়রা যত ট্রাস্ট সহকারে সার্চ করে বের করে নিতে পারে এবং যোগাযোগ করতে পারে এই বিষয়ে কাজ করছে তাদের যোগাযোগের সময় যত কনভিনিয়েন্স থাকে সেখানে আমাদের অফলাইন মার্চেন্ডাইজিং সার্ভিস কোয়ালিটি সার্ভিস এবং আদার সাপোর্ট সার্ভিস যত থাকে ওগুলোও ইনকর্পোরেট থাকছে টেকনোলজি আর অফলাইন সাপোর্টকে সম্মিলন করে আমরা সার্ভিসটি প্রোভাইড করছি তৃতীয়ত হচ্ছে কি আমাদের যে ফ্যাক্টরিগুলো আমাদের এখানে আমরা কানেকশনের জন্য কাজ করাই দিচ্ছি সেই ফ্যাক্টরিগুলো যাতে আমাদের সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস যে টুলগুলো আছে এগুলো ইউজ করে তার ফ্যাক্টরি এফিসিয়েন্সি এবং ম্যানেজমেন্ট এবং প্রোডাকশন মনিটরিংয়ে বেটার রেজাল্ট আনতে পারে তা নিয়ে আমরা কন্টিনিউসলি কাজ করছি সো আমাদের দেশের ফ্যাক্টরি এফিসিয়েন্সিগুলো বাড়ানোর জন্য আমরা সফটওয়্যার এন্ড থেকে কাজ করছি এবং বায়ারদেরকে ডিরেক্টলি ফ্যাক্টরিগুলোর সাথে যোগাযোগ করিয়ে দিয়ে তাদের একটি ট্রাস্টের জায়গা এবং একটি সাপোর্টের জায়গা যাতে ক্রিয়েট করা যায় সেই হিসাবে কাজ করছি নিয়ে ওই প্রশ্ন ওই প্রসঙ্গে যেটা বলেছেন বায়িং হাউসের অল্টারনেটিভ কিনা এটা আপনার আমি ঠিক অল্টারনেটিভ বলবো না আমি বলবো যে বায়াররা এখন ডিরেক্টলি যে কোনো দেশ থেকেই বাংলাদেশের ম্যানুফ্যাকচারের থ্রুতে আমাদের থ্রুতে যাতে বাংলাদেশ ম্যানুফ্যাকচারের সাথে কানেকশন করতে পারে এবং বাংলাদেশের ম্যানুফ্যাকচারার বায়ারদেরকে উইদাউট কমিশন আমাদের এখান থেকে বিজনেস ডিড করতে পারবে সো আমরা একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছি ওদের কানেক্ট হওয়ার জন্য কমিউনিকেশন করার জন্য অর্ডারটি ম্যানেজ করার জন্য ডেটার ইউজফুল নিয়ে ডেটার অ্যাডভান্টেজ নিয়ে এবং সফটওয়্যার নিয়ে তাদের ফ্যাক্টরিটাকে ম্যানেজ করার জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা যারা আপনাদের মেম্বার হবেন বা হয়েছেন কিনা আমি জানি না 1000 এর বেশি মেম্বার আছেন আমাদের 1000 এর বেশি মেম্বার আছে তো সেই ক্ষেত্রে ওনাদের কাছ থেকে কি পরিমাণ ফি নেবেন মানে কোনো ফি নেবেন কিনা অ্যানুয়াল প্ল্যাটফর্মে একটা সাকসেস ম্যানেজার অ্যাসাইন করে দিব যাতে তারা আরো বেটার ইউজ করতে পারে শুধুমাত্র তখনই আমরা একটা ফি নিচ্ছি অ্যানুয়ালি এছাড়া আমরা কোনো ফি রেজিস্ট্রেশনের জন্য নিচ্ছি না সেক্ষেত্রে ফি পরিমাণটা উল্লেখ করা যাবে ফিটি খুবই অল্প এটি আমরা নিচ্ছি হচ্ছে গিয়ে এখন আমাদের এবছর প্রথম বছরে আমরা যেহেতু শুরু করছি আমরা শুধুমাত্র 20,000 টাকা নিচ্ছি সারা বছরে ভেরিফিকেশন করে দেওয়ার জন্য এবং সাপোর্ট করার জন্য তো এই যে এখন যে 1000 এর উপরে আপনাদের মেম্বার আছেন তারা কি সেটা দিচ্ছেন না মাসে 1500 না 1000 এ আমাদের যে মেম্বারগুলো আছেন আমরা ভেরিফিকেশনটা এখনো লঞ্চ করিনি বিকজ এটা আমরা উদ্বোধনী অনুষ্ঠানের পরে লঞ্চ করব
এজন্য আমাদের যেখানে যারা রেজিস্ট্রেশন করেছেন সবাই ফ্রি রেজিস্ট্রেশন করেছেন। আচ্ছা, এবং এখন ভেরিফিকেশনের জন্য ফ্যাক্টরিগুলো অ্যাপ্লাই করছে এবং আমরা প্রসেস শুরু করে দিয়েছি। আপনি আপনার নামে আপনার ডেজিগনেশনটা যদি বলেন আমাকে। মার্চেন্ট বে ম্যানেজিং ডিরেক্টর এমডি। আপনাদের মার্চেন্ট বে যেটা, সেটা কি আপনাদের গ্রুপের কোনো সাবসিডিয়ারি কিনা? জি, এটা আমাদের গ্রুপের একটি কনসার্ন, সায়াম গ্রুপের সাবসিডিয়ারি, এটা বলতে পারবো? জি। ওকে, আমি আরো ডিটেইলসে প্রেস রিলিজের ইনফরমেশন আপনাকে এখনই দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার 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 নেম, আপনার ফুল নেমটা যদি আমাকে বলেন। আবরার হোসেন সায়াম। আবরার S A Y E M। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। প্রথমে অভিনন্দন একটা সময় উপযোগী এবং সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য। তা আমার প্রশ্ন কয়েকটা, খুব ছোট ছোট। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বল, যেটা আমি বুঝতে পেরেছি, এটা SaaS বেসিসে একটা প্ল্যাটফর্ম আপনারা নিয়ে আসছেন। আমার কোশ্চেনটা হচ্ছে, SaaS বেসিসে যে প্ল্যাটফর্ম আপনারা নিয়ে আসছেন, এটা কি আপনারা নিজেদের ডেভেলপ করো, না আপনি বাইরের দেশের কাউকে দিয়ে এটা ডেভেলপ করিয়েছেন? মানে ডেভেলপার কি আপনারা নিজেরা, নাকি অন্য কাউকে আউটসোর্স করেছেন? দ্বিতীয় নিজেদের। আচ্ছা, ওকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা এখানে যখন আমাদের ট্রানজাকশন এবং আরো কাজ বাড়বে তখন আমরা চিন্তা করছি যে লোকালি এটাকে নিয়ে আসতে। আচ্ছা, ডেটা হোস্টিংটা লোকালি করার চিন্তা করছেন। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেন হচ্ছে, ওই যেই গার্মেন্টস ওনাররা যারা আপনার মেম্বার হবে, আমি দেখেছি যে আপনি শুধুমাত্র এখানে বায়ারদের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন, তাদের প্রোফাইল শেয়ারিং এর পাশাপাশি আপনারা কিছু টুল এখানে দিচ্ছেন, কিছু রিপোর্ট জেনারেট করার সুবিধা দিচ্ছেন, যার মাধ্যমে গার্মেন্টস ওনাররা ড্যাশবোর্ড এর মতো তার কিছু প্রতিদিনের প্রোডাকশন ডেটা এবং তার কস্ট ফিগার দেখতে পারবে। এখন এখানে কোশ্চেন আসছে, ওই যে গার্মেন্টস ওনাররা যারা এসএমই হিসেবে কাজ করছে, তারা ওই আপনি যে ডেটাটা হোস্ট করছেন বাংলাদেশে কোন একটা সার্ভারে, তারা কিভাবে নিশ্চয়তা পাবে এই ডেটাটা শেয়ারিং হবে না অন্য কারোর সাথে? যেটা আজকে গুগলও শেয়ারিং এর বিভিন্ন রকম অপবাদ নিয়ে যাচ্ছে। তো বাংলাদেশে আমি যদি একজন ছোট্ট গার্মেন্টস ওনার, আমার কস্টিং ডেটা, আমার বায়ারের ডেটা এবং আমার প্রোডাকশন ডেটা এখানে হোস্টিং করি, আর এখানে আমি কি নিশ্চয়তা পাবো যে আপনার এখানে দেওয়ার পর এটা শেয়ারিং হবে না অন্যদের সাথে? তো দেখা গেল যে ছোট ছোট বায়াররা খুবই রিস্ক ফিল করবে, ছোট ছোট শিপাররা বা ম্যানুফ্যাকচারাররা খুব রিস্ক ফিল করবে ডেটাটা আপনার এখানে হোস্টিং করতে, যেখানে গুগলের মতো বড় কোম্পানি নিশ্চয়তা আজ পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে। জি, ডেটা প্রাইভেসি একটি বড় আসলে একটি কনসার্ন, এবং এটা নিয়ে আমাদের ভিগোরাসলি পলিসি নিয়ে কাজ করা হচ্ছে। ভিগোরাসলি আমরা সাপ্লায়ারদের সাথে, যখন এই সফটওয়্যারের যে বিষয়টা, আমাদের এখানে যারা প্রি রেজিস্ট্রেশন করেছে তারা কিন্তু আমাদের এখানে টুল ইউজ করছেন না এখন, কারণ টুলটির জন্য আমাদের সাথে, আমরা ফ্যাক্টরিগুলোর সাথে কমিউনিকেশন করে এই পলিসিগুলোর অ্যাগ্রিয়েবলনেস নিয়ে সব কিছু নিয়ে থরোলি ডিসকাস করে
আমাদের টার্মস এন্ড কন্ডিশন ডিসকাস করে দেন আমরা টুলসগুলো ইউজ করতে দিচ্ছি। ওইখানে ফ্যাক্টরিগুলোর অপশনও থাকছে যে তারা আমাদের হোস্টিং ওপেন রাখতে চাচ্ছে নাকি তারা প্রাইভেট হোস্টিং তাদের জন্য আরও প্রাইভেসি সহ চাচ্ছেন, এবং ওইটারও আমাদের ফ্যাসিলিটি আছে। সো ওইটা হচ্ছে কি, আমরা ওয়ান অন ওয়ান বেসিসে যখন ফ্যাক্টরির সাথে বলছি আমাদের টার্মস এন্ড কন্ডিশন অ্যান্ড পলিসি ওপেনলি শেয়ার করছি, এবং দে ক্যান চুজ দ্য অপশন। ওরা যদি পে করে আমাদের সাথে আরও প্রাইভেট হোস্টিংয়েও যেতে পারে এবং অর আমাদের শেয়ার হোস্টিংয়ে রাখতে পারে। ওকে, থ্যাংক ইউ সায়েম। আমার মনে হয় আমার উত্তরটা পেয়ে গেছি, হয়তো আপনারা যখন ডিটেইল আরো কমিউনিকেট করবেন আরো কোশ্চেনগুলো ডিটেইল তখন জানা যাবে এই প্ল্যাটফর্মে। আর লাস্ট বাট নট দা লিস্ট, আই এম নট শিওর আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন কিনা, মেবি ইওর ইনিশিয়েটিভ উইল বি দা ভেরি গুড প্রাইস ফর হার, বিকজ এই ডিজিটাল দেশের স্বপ্ন দশটা উনিই বলা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কে আছে? আশাদুল লতিফ ভাই প্রেজেন্ট করেছেন প্রাইম ব্যাংক। হ্যাঁ সাইম ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, প্রাইম ব্যাংক সাইম গ্রুপের সাথে আছে, সামনে মার্চেন্ট ব্যাংক সাথেও থাকবে। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক অনেক আপনাকে শুভকামনা আশা করছি। কি কি সেবা দিচ্ছেন? আমি মনে হয় এই উত্তরটা মাত্রই এক্সপ্লেইন করেছি, এই কোশ্চেনটা কি তার আগে এসেছিল? জি, আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। কি কি সেবা আমরা দিচ্ছি, তারপর আর ভেরিফিকেশন সিস্টেম কি? ওকে, ভেরিফিকেশন সিস্টেম হচ্ছে ডিজিটাল ডেটা স্পেসে একটি বড় কনসার্ন বায়ারদের থাকে, হচ্ছে যে এই যে ইনফরমেশন গুলো ওরা দিচ্ছে এই ইনফরমেশন গুলো কি জেনুইন নাকি না। সো ভেরিফিকেশন সিস্টেম তো হচ্ছে এই সার্ভিসটা, যখন আমরা ভেরিফাইড ব্যাচটা প্রদান করব কোনো ফ্যাক্টরিকে, ভেরিফাইড ব্যাচ প্রদান করার আগে আমরা তাদের টোটাল যে ভেরিফিকেশন দিয়েছি এগুলো ক্রস চেক করবো, অ্যাফিলিয়েশনের সাথে ক্রস চেক করবো, তাদের সার্টিফিকেশন ক্রস চেক করবো, ফ্যাক্টরি ভিজিটে যাবো, ভিজিটে গিয়ে একটা অডিটিং করবো আমাদের দক্ষ লোক দিয়ে, তাদের সব ইনফরমেশন জেনুইন, শুধুমাত্র তখনই ভেরিফাইড ব্যাচ দেওয়া হবে। এবং ওই ভেরিফাইড ব্যাচ যখন কোনো সাপ্লায়ারের সাথে থাকবে, বায়ারের নিশ্চিন্তে সে সাপ্লায়ারকে ট্রাস্ট করতে পারবে যে তার ইনফরমেশনগুলো জেনুইন যেটা তার ডিজিটাল প্রোফাইলে আছে। এই জন্য আমরা সাপ্লায়ারদেরকে উদ্বুদ্ধ করি যে আপনাদের ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করলে আমরা ভিগোরাসলি আপনাদের ভেরিফিকেশনটা করে আপনাদের ব্যাচটি প্রদান করতে পারি। যত আশা করি আমি উত্তর দিতে পেরেছি আপনার কোশ্চেনের। থ্যাংক ইউ সো মাচ। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টিতে ও দোয়া ও রহমতে আশা করি আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করতে পারছি। অনুষ্ঠান শেষের আগে আমি একটু বলে নিতে চাচ্ছি যে ডিজিটাল ট্রেড উইক একটা বিষয় নিয়ে আমরা কাজ করছি, যেটা নিয়ে আপনাদেরকে আমন্ত্রিত করা হবে সামনে, একটি প্রেস কনফারেন্সও রাখবো আপনাদের সকল এখানে কোশ্চেন নেওয়ার জন্য। আশা করছি এটির ডেট আমরা খুব সুন আপনাদেরকে দিয়ে দিতে পারবো, এবং বাংলাদেশের ডিজিটাল ট্রেড কীভাবে বেনিফিট করতে পারে এগুলো নিয়ে ওদিন কথা বলতে পারবো। এই আমন্ত্রণ জানাই আজকের জন্য আমি এখানেই শেষ করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাই বোন আপনাদের সবাইকে এবং সমস্ত অতিথিবৃন্দকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। Thank you so much. Assalamu alaikum.